নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর এই দিনে আপনাদের প্রিয়জনকে খুব সহজ একটা হার্ট শেপ লুচি বানিয়ে দিতে পারেন। তবে এই হার্ট শেপ লুচি বানানোর জন্য কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এবং উইদাউট কুকি কাটার এই হার্ট শেপ লুচিটা আমি বানিয়ে দেখাবো। খুব সহজে বাড়িতে যে কেউ এই হার্ট শেপ লুচি বানিয়ে নিতে পারেন উইদাউট কুকি কাটার। এটা দেখতেও সুন্দর এবং খেতেও দারুণ টেস্টি হবে। তার জন্য প্রথমে এখানে অর্ধেক বিটকে এভাবে মিক্সিতে আগে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার বিটের থেকে বিটের রসটুকু বার করে নিতে হবে একটি বাটিতে। আমি এখানে এই বাটির এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে 3 টেবিল স্পুনের মতন আমি রিফাইন তেল নিয়ে নিলাম। এইভাবে বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে যদি এই ময়দাটা ভালো করে মিক্স করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে লুচিগুলো বানানো হবে সেগুলো দীর্ঘক্ষণ এরকম হার্ট শেপেই ফুলে থাকবে। সেজন্য এভাবে ময়দাটা একটু বেশি দিতে হবে। এখানে টোটাল 250 গ্রামের মতন ময়দা নেওয়া হয়েছে, এবং তার সাথে সামান্য একটু নুন মিশিয়ে দেওয়া হলো। দিয়ে আগে ময়দাটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে যে বিটের রসটুকু ছিল সেটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে অল্প অল্প রস দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। এবার যে যেরকম কালারের চান সেই রকম কালারেই এই বিটের রসটুকু দেবেন। পরিমাণে বেশি দিলে কালারটা লাল আসবে, এবং পরিমাণে কম দিলে কালারটা হালকা গোলাপি আসবে। এভাবেই আমি এখানে সমস্ত ময়দাটাই মেখে নিয়েছি বিটের রস দিয়ে। তবে ময়দা মাখার সময় খেয়াল রাখবেন, ময়দাটাকে কিন্তু বেশ একটু শক্ত করে এই ডোটা বানাতে হবে। এরকম শক্ত করে এই ডোটা বানাতে হবে। এখন এটা বেশ এরকম শক্ত শক্ত করে মেখে রাখছি, কারণ কিছুক্ষণ পরে এটা হালকা নরম হয়ে যাবে। এইভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার এই ময়দাটা কিন্তু ডার্ক পিঙ্ক কালার এসেছে। এবার এটাকে হালকা একটু তেল মাখিয়ে নেব, সেটা ক্যামেরায় তোলা হয়নি। তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঢাকনাটা খোলা হলো। তখন দিনের আলোয় ভিডিওটা করেছিলাম, কালারটা একদম ডার্ক পিঙ্ক ছিল। এখন দেখুন কালারটা অনেকটাই লাইট হয়ে এসছে, এবং এটা লাইটে ভিডিও করা, সেজন্য কালারটা একটু কম লাগছে। তবে এটা ভাজার পরে কিন্তু আবার সেই পুরানো ডার্ক পিঙ্ক কালারটাই ফিরে আসবে। এবার এটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। যত বেশি ভালো করে ঠেসে নেওয়া হবে তত কিন্তু লুচিটা ফুলবে। আর এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। এবার এটা ভালো করে ঠেসে নেওয়া হয়ে গেছে। দেখুন অলরেডি একটা লুচি বানিয়েছি। এবার দেখাচ্ছি লুচিটা কিভাবে বানাতে হবে। তার জন্য ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রথমে এটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর তারপর এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। তারপর লেচিগুলোকে হাতের সাহায্যে আস্তে আস্তে গোল করে নিতে হবে। এইভাবেই সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে আগে গোল করে নেওয়া হলো। আমি শুরুতেই বলেছিলাম আমি কুকি কাটার ছাড়া এই হার্ট শেপ লুচি বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো রেসিপিতেই দেখবেন সবাই কুকি কাটার দিয়ে এই হার্ট শেপ লুচিটা কেটে নেয়। তার জন্য আমি প্রথমে এই গোল থেকে লেচিটা নিয়ে গোলের ওপরের অংশে হাত দিয়ে প্রথমে এরকম একটু নিচু করে নিলাম। তারপরে ছুরির সাহায্যে ঠিক মাঝখানটা এভাবে কেটে নেব। নেয়ার পরে হাত দিয়ে এরকম একটা শেপ করে নিতে হবে, এবং হাত দিয়ে প্রেস করেই কিন্তু এই শেপটা করে নিতে হবে। এইভাবে একটা হার্ট শেপ করে নেওয়ার পর তারপর এবার আমি অল্প একটু তেল দিয়ে এটাকে বেলে নেব। এইবার এই হার্ট শেপ লুচি বানানোর সময় প্রথমে বেলনের সাহায্যে এভাবে একটু হার্ট শেপটাকে লম্বা করে নিতে হবে। তারপর ঠিক যে দুটো হার্ট শেপের যে দুটো সাইড আছে সেই দুটো সাইডকে এভাবেই একবার বেলনের সাহায্যে যদি আপনি টেনে নেন, তাহলে দুটো সাইডই এরকম লম্বা হয়ে যাবে, এবং তলার সাইডটাও সেমভাবে একবার এরকম টেনে নিলে তলার সাইডটা এরকম শেপ হয়ে আসবে। ঠিক এরকমভাবেই হার্ট শেপ লুচিগুলোকে বেলে নিতে হবে। উইদাউট কুকি কাটার এইভাবে যদি আপনি হার্ট শেপ লুচি বানিয়ে নেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরই হবে। এইভাবে সমস্ত লুচিগুলো বানানো হয়ে গেলে এইবার কড়াইতে তেল গরম করে নিতে হবে। তারপর হার্ট শেপ লুচিগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে।
গরম তেলের ভিতরে দিয়ে খুন্তির সাহায্যে এগুলো একটু প্রেস করে করে তেলের ভিতরে ডুবিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু গরম তেল এই লুচির গায়ে দিয়ে দিলে এটা ফুলতে থাকবে। তবে এটা কিন্তু বেশিক্ষণ ধরে লুচিটাকে ফোলানো যাবে না, কারণ বেশিক্ষণ ধরে ফোলাতে গেলেই এর কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন, একটুখানি গরম লাগতেই কিন্তু এই লুচির কালারটা চেঞ্জ হয়ে আসবে। ঠিক যে পরিমাণ লাল ছিল সেই পরিমাণ লালের থেকে গায়ে একটু হালকা ব্রাউন কালার ধরে যাবে। এইভাবেই সমস্ত লুচিগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। একটা লুচি ভেজে আমি দেখালাম, এটা এরকম ফুলেছে। এবার বাকি আরও একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি। যেহেতু বেশি পরিমাণে ময়ান দিয়েছিলাম সেজন্য কিন্তু লুচিটা ঠিক যেভাবে ফুলেছে এইভাবেই দীর্ঘক্ষণ ফুলে থাকবে। তো ভ্যালেন্টাইন্স ডেতে আপনারাও আপনাদের প্রিয়জনের জন্য খুব সহজে এইরকম হার্ট শেপ লুচি বানিয়ে তাদেরকে উপহার দিন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।